হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আজকে আবার আপনাদের মাঝে খুব 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 গুরুত্বপূর্ণ একটি এয়ারড্রপ, একটি না চারটি মনে হয়, চারটি এয়ারড্রপ। তো যে কয়টি হোক একটি একটি করে প্রত্যেকটাই শেয়ার করব। তো তিনটি এয়ারড্রপ শেয়ার করবো। তো তিনটি থেকে প্রথম যে এয়ারড্রপটি শেয়ার করবো এটি নিয়ে আপনাদের অনেক কোর্সেন ট্রানজ্যাকশন হ্যাশ কোথায় পাবেন, কোথায় কী, তো সমস্ত বিস্তারিত বিষয়বস্তু দেখিয়ে দেবো। ভিডিওটি টু জেড কন্টিনিউ করতে থাকুন। এয়ারড্রপ তিনটি আপনাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ, একটি অফারও কেউ এখান থেকে মিস করবেন না। তো আমি প্রথমে এটি শেয়ার করবো, তারপর আরও দুইটি এয়ারড্রপ রয়েছে সেগুলো শেয়ার করবো। তো সকল এয়ারড্রপ শেয়ার করার আগে আপনাদের কাছ থেকে একটি রিকোয়েস্ট করে নিব। তো এখনও যারা আমার অনলাইন আনপোর্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এখানে এই যে সাবস্ক্রাইব লাগে বাটন উপর ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে আসুন নোটিফিকেশন আইকনটি অন করে দেবেন, যাতে করে আমার সকল নতুন নতুন আপলোডকৃত ভিডিও, লাইভ পেমেন্ট করা ভিডিওগুলো সবাই আগে পেতে পারেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন সরাসরি মূল ভিডিওতে চলে আসি। আর ভিডিওর প্রথমেই বলে রাখি, ভিডিওটা একটু লং হতে পারে, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং এ টু জেড কাজগুলো কমপ্লিট করবেন। তো প্রথম যে অ্যাড্রপটি রয়েছে এটার ভিতরে কীভাবে জয়েন করবেন আমি সংক্ষেপে আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো এখানে জয়েন করার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন। এটা কিন্তু একদম লিমিটেড অফার, আজকেই কিন্তু শেষ হয়ে যাবে। আপনারা যারা যারা পারেন এই ভিডিওটা দেখার সাথে সাথে অফারটির কাজটি কমপ্লিট করে নেবেন। তো কীভাবে কী করবেন সরাসরি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন। প্রথমে একটি লিঙ্ক পাবেন, সিম্পল লেখা থাকবে অ্যাড্রপ লিঙ্ক। তো ওই লিঙ্কের উপর ক্লিক করলে এই যে পোস্ট, এই পোস্টটি আপনাদের সামনে চলে আসবে। তো এই পোস্টটি আপনাদের সামনে চলে আসলে এখানে দেখুন লেখা আছে জয়েন অ্যাড্রপ। তো এই লিঙ্কটির উপর এটা ক্লিক করে দেবেন, তাহলে সরাসরি তাদের বটের ভিতরে নিয়ে চলে আসবে। তো বটের ভিতরে নিয়ে চলে আসলে আমি আপনাদের দেখাই, স্টার্ট লেখা বাটন পাবেন, স্টার্ট ওভার ক্লিক করে দেবেন। এরকম এখানে জয়েন অ্যাড্রপ লেখা আরেকটা বাটন পাবেন, সেটা ওভার ক্লিক করে দেবেন। এরকম কিছু টাস্ক দিবে, একদম সিম্পল রয়েছে টাস্কগুলো, এখান থেকে কমপ্লিট করবেন। তাদের টেলিগ্রাম চ্যানেল গ্রুপে জয়েন করবেন, টুইটারে ফলো করবেন এবং তাদের পিন পোস্টটাকে লাইক করবেন এবং রিটুইট করবেন। তারপর তাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, তাদের স্পন্সর চ্যানেল রয়েছে, গ্রুপ রয়েছে, এগুলোতে জয়েন করে দেবেন। নিচে সাবমিট মাই ডিটেলস লেখা একটা অপশন পাবেন, সেটা ওভার ক্লিক করে দেবেন। আপনার এখান থেকে সকল অ্যাড্রপের মতো ডিটেলসগুলো চাইবে, আপনার টেলিগ্রাম ইউজার নেম চাইবে দিয়ে দেবেন, টুইটার ইউজার নেম দেবেন। এখানে দেখুন আপনার কাছে আপনার ফেসবুকে, ফেসবুক না তো এক ইউটিউবের প্রোফাইল লিঙ্ক থেকে চ্যানেল লিঙ্কটা আছে, তো চ্যানেল লিঙ্ক দিবেন অথবা জিমেলটা এরকম দিয়ে দিবেন। তো আমি এখানে জিমেল দিয়েছিলাম, পরবর্তীতে আমি চ্যানেলের লিঙ্কই দিয়ে দিয়েছি। তারপর এখানে দেখুন বলতেছে সাবমিট ইউর ওয়েব ওয়ালেট অ্যাড্রেস। তো এখানে আপনারা কী করবেন, আমার যে পোস্ট রয়েছে টেলিগ্রাম চ্যানেলে, আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রথম লিঙ্কের উপর ক্লিক করলে এই পোস্টটি চলে আসবে। এখানে দেখুন একটা অ্যাপ্লিকেশন লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কটার উপর ক্লিক করে দেবেন। এই লিঙ্কটার উপর ক্লিক করে দিলে আপনাদের সামনে অ্যাপ্লিকেশনটি চলে আসবে। অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে ওপেন করবেন এবং এটা অ্যাকাউন্ট খুলবেন। অ্যাকাউন্ট খোলার সময় আপনাকে কিছু কী দিতে পারে, ওই কীগুলো সুরক্ষিত করে রেখে দেবেন, যাতে পরবর্তীতে অ্যাপ্লিকেশনটি আনইনস্টল হয়ে গেলে বা লগ আউট হয়ে গেলে ওইগুলো দিয়ে, ওগুলো চাইলে আপনারা আবার দিয়ে লগ ইনটা করে নিতে পারেন। তো অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার পরে আপনারা অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। এই যে দেখুন আমি অ্যাপ্লিকেশনটা ওপেন করছি, এখান থেকে আপনাদের একটি অ্যাড্রেস নিতে হবে, যে অ্যাড্রেসটা ওখানে দিতে হবে। তো দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো এই যে দেখুন অ্যাপ্লিকেশনটা এরকম আসার পর এখান থেকে ওয়েব এটা উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে রিসিভ লেখা একটা অপশন পাবেন, আমি দেখাই যে দেখুন রিসিভ লেখা একটা অপশন, এটা উপরে ক্লিক করে দেবেন। এখানে ওই যে কন্টিনিউ, কন্টিনিউর উপরটা ক্লিক করে দেবেন। এখানে কপির উপর ক্লিক করে অ্যাড্রেসটা কপি করে নেবেন। অ্যাড্রেসটা কপি করার পর আপনারা ক্লিক করবেন, আবার এই তাদের টেলিগ্রাম বটটার ভিতরে আসবেন। ওয়েট করুন, এই যে দেখুন টেলিগ্রাম বটটার ভিতরে আসবেন। এখানে অ্যাড্রেসটা আপনারা বসিয়ে দেবেন, অ্যাড্রেসটা বসিয়ে দিলে বলবে কংগ্রাচুলেশন, এখানে আপনাদের সামনে কিছু বাটন শো করবে। তো এই যে দেখুন বাটনগুলো শো করলে আপনারা এখান থেকে স্ট্যাটাসের উপর একটা ক্লিক করে দেবেন। তো স্ট্যাটাসের উপর ক্লিক করবেন, এখানে দেখুন $30 দেখাচ্ছে। তো এখানে $30 এবং প্রত্যেক রেফারেলের বিনিময়ে 3টা করে টোকেন। তো আমার এখানে অলরেডি 28টা রেফারেল হয়ে গেছে। তো এখন আমি যেটা করবো এখান থেকে, এখন আপনারা রেফার লিঙ্ক, অনেকে রেফার লিঙ্ক কোথায় পাবেন এই যে দেখুন এখানে কিন্তু রেফার লিঙ্ক দেওয়া আছে, চাইলে রেফার করতে পারেন। তো এখন কীভাবে কী উইথড্র করতে হবে সেটা দেখিয়ে দিই। তো উইথড্র করার জন্য এখান থেকে উইথড্র রূপে একটা ক্লিক করবেন। আপনারা খেয়াল করুন আমি কীভাবে কী করছি, এখান থেকে বলতে আছে হোয়াট ইজ ইয়োর উইথড্র অ্যামাউন্ট। তো এখন আমি উইথড্র অ্যামাউন্ট এখানে কত লিখবো, তো এখান থেকে আমি হিসাব করবো 28টা রেফারেল হয়েছে, প্রত্যেকটা রেফারেলের বিনিময়ে 3টা করে টোকেন দিয়েছে। তো আমি এটাকে একটু হিসাব করে নেবো, 28 × 3। তো এটা হিসাব করে নিই, আমি আপনাদের সামনেই করি। তো এই যে দেখুন এখানে আমার 84, তো 84-র সাথে আমি আরও 30 যোগ করবো। আরও 30 যোগ করবো কেন, এখানে দেখুন আমি জয়েন করার বিনিময়ে 30 পেয়েছি। তো আমি এখানে আরও 30 যোগ করি, 84 × না এখানে প্লাস হবে, +30। তো এই যে দেখুন 114। তো আমি কী করবো এখানে 114 লিখে দেবো, 114। তো 114 লিখে দিলাম, এখন এখান থেকে এটাকে সেন্ড করে দেবো। তো সেন্ড করে দিলে দেখুন এখানে বলতে আছে ওয়েব এক্সচেঞ্জার সাইটের অ্যাড্রেসটা দিতে। তো এখন আপনারা কী করবেন, সরাসরি তাদের এই এক্সচেঞ্জারের এই যে এই অ্যাড্রেসটা যেটা আগে কপি করছিলেন সেটা আবার এখান থেকে কপি করে নেবেন। তো আমি আমার অ্যাড্রেসটা এখান থেকে কপি করে নিই। তো এই যে দেখুন এখান থেকে আমি কপির উপর ক্লিক করে অ্যাড্রেসটা কপি করলাম, অ্যাড্রেসটা কপি করে অ্যাড্রেসটা এনে এখানে বসিয়ে দেবো। এখান থেকে সেন্ডের উপর ক্লিক করে দেবো, সেন্ডের উপর ক্লিক করে দিলে এখান থেকে আমি এখান থেকে টিএক্স সেন্ড করবো। তো এই লিঙ্কটা এই যে অ্যাড্রেস, অ্যাড্রেসের উপর ক্লিক করলাম, এখন আমি আপনাদের সামনে লাইভই টিএক্স সেন্ড করবো। তো আমি টোন পকেটের ভিতরে যাই।
তো এই যে দেখেন আমি টোন পকেটে বেজার চলে এসেছি, এখান থেকে আমি তাদেরকে টিএক্স সেন্ড করব। তো টিএক্স সেন্ড করার জন্য এখানে ট্রান্সফার রয়েছে, আমি ট্রান্সফারের উপর ক্লিক করি। এই যে ট্রান্সফার, আমি এখান থেকে তাদেরকে টিএক্সটা দিয়ে দিই। তারা তিনটা টিএক্স এসেছে, তো আমি এখান থেকে থ্রি লিখে দিই। এই যে থ্রি লিখে দিলাম, এখন এখান থেকে কনফার্ম করব। কনফার্ম করে দিচ্ছি, এখানে আমার কাছে পাসওয়ার্ড চাইবে, আমি পাসওয়ার্ড দিই। তো আমার এখন তিনটা টিএক্স দেওয়া হয়ে গেছে। এখন আমার এখানে নিচে মেসেজটা আসলেই হয়, এখানে যে আমার তিনটা সেন্ড হয়ে গেছে, এই যে দেখুন মেসেজটা চলে এসেছে। আমি মেসেজটার ভিতরে আসলাম, তো মেসেজটার ভিতরে এসে এখন দেখুন এখানে ট্রানজ্যাকশন আইডি। এখন ট্রানজ্যাকশন আইডি কোথায় পাবো? এখান থেকে টোন স্ক্যানার আছে, এটা ওইটা ক্লিক করে দেবো। এটা ওইভাবে ক্লিক করে দিলে আমি এখান থেকে ট্রানজ্যাকশন আইডি পেয়ে যাবো। তো এখন বলতে পারেন, ভাই আমরা তো ট্রাস্ট ওয়ালেট থেকে সেন্ড করতেছি, আমরা ট্রানজ্যাকশন আইডি কোথায় পাবো? তো সেটাও দেখিয়ে দেবো, আপনার একটু ওয়েট করুন। আগে আমার কাজটা আমি করে নিই, তারপর আপনাদের কাজও আমি দেখিয়ে দেবো। তো এই যে দেখুন এখান থেকে অ্যাড্রেসটা দিয়েছে হ্যাশ, এই যে ট্রানজ্যাকশন ডিটেলস, এই যে হ্যাশ, এখান থেকে কপির উপরে ক্লিক করে আমি আমার ট্রানজ্যাকশন আইডিটা কপি করে দিলাম। তো এখন আমি কী করবো, এখান থেকে ট্রানজ্যাকশন আইডিটা সেন্ড করে দেবো তাদেরকে। তো ট্রানজ্যাকশন আইডি সেন্ড করে দেওয়া শেষ, আমার উইথড্রো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আপনারা ট্রানজ্যাকশন আইডি কোথা থেকে নেবেন? আপনারা যদি ট্রাস্ট ওয়ালেট থেকে সেন্ড করেন, ধরুন আপনার এই টিএক্সটা সেন্ড করছেন, এটাও একটা ক্লিক করবেন। এই যে মোর ডিটেলসের উপর যদি ক্লিক করেন, আপনারা আমার মতো করে একটা ট্রানজ্যাকশন আইডি পেয়ে যাবেন। সেই ট্রানজ্যাকশন আইডিটা এখানে এনে বসে সেন্ড করে দেবেন। তো তারা বলতেছে 24 ঘন্টার ভিতরে পেমেন্ট করবে। তো আমি এখন আর কি লোকজন বেশি হওয়ার কারণে হয়তো অনেকে লেট হচ্ছে পেমেন্ট পেতে। তো তারা আর কি এখনই পেমেন্ট করা শুরু করে দিয়েছে। আমি যদি তাদের গ্রুপ চ্যানেলের ভিতরে যাই, তাহলে আপনারা দেখতে পারবেন তারা পেমেন্ট করতে আসে এবং প্রত্যেকটার প্রুফ দিতে আসে। তো এই যে দেখুন তাদের গ্রুপের ভিতরে চলে এসেছে, এই যে দেখুন তারা কিন্তু পেমেন্ট করতে আসে এবং প্রুফ দিচ্ছে। এই যে দেখুন তারা পেমেন্ট করে আর প্রুফ দিতে আসে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর আপনারা পেমেন্ট পাবেন কোথায় সেটাও দেখিয়ে দিই। আপনারা পেমেন্ট পাবেন এইটার ভিতরে, আর তাদের যে এই টোকেনটা তারা আর কি লিস্টেড করবে হটবিট এক্সচেঞ্জের সাইটের ভিতরে। তো কেউ মিস করবে না, সামনের মাসের 25 তারিখ এটা লিস্টেড হয়ে যাবে, তখন আমরা এখান থেকে একটা ভালো পরিমাণে প্রফিট নিতে পারবো আশা করতে আছি। তো আশা করি বুঝতে পেরেছেন এই এয়ারড্রপটির ভিতরে কীভাবে কি জয়েন করবেন। এখন আর কিন্তু আপনাদের কোনোই প্রশ্ন নেই, আমি সকল প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি। তো আশা করি বুঝতে পেরেছেন প্রথম এয়ারড্রপটার ভিতরে কীভাবে কি জয়েন করবেন। এখন চলুন আর যে দুইটি এয়ারড্রপ রয়েছে, এই এয়ারড্রপ দুটি শেয়ার করি। এয়ারড্রপ দুটি খুব গুরুত্বপূর্ণ, একটি এয়ারড্রপ আপনারা মিস করবেন না। তো প্রথম যে অ্যাড্রপটি রয়েছে, এখান থেকে আপনারা যে টোকেনটি পাবেন বিএলওকে, টোকেনটির নাম, এখান থেকে আপনারা 0.2 ব্লক টোকেন পাবেন। তো এখান থেকে কি 1.5টা টোকেনের মূল্য দেখুন, এখান থেকে 2 BNB, অনেক বড় একটা অ্যামাউন্ট, $30-60 মতো। তো আপনারা এখান থেকে প্রত্যেকে $15-20 মতো প্রফিট নিতে পারবেন, বর্তমানে তারা যেটা বলতেছে সেই অনুযায়ী। আর এই অফারটির ভিতরে জয়েন করার জন্য একটা কন্ডিশন রয়েছে, সায়েন্স জোন ফ্রেন্ডকে ইনভাইট করতে হবে। তো ইনভাইট কীভাবে করবেন সেটা আমি দেখিয়ে দেবো। এই যে দেখুন আমার রেফারের, এই যে এটা হচ্ছে আমার রেফার, এইটার মাধ্যমে এরকম আপনার টেলিগ্রাম ইউজারের মাধ্যমে 4 জন ফ্রেন্ডকে জয়েন করাতে হবে। তো হয়তো আমার 4 জন হয়ে গেছে, তো আমি বলতে পারি না হয়েছে কি না, সেটা তো আপনাদের উপর। আর এইটি ইন্ড হবে কবে সেটাও বল দিয়েছে, এই যে সামনের মাসের 5 তারিখ। আর এটা ডিস্ট্রিবিউশন করবেন নভেম্বর, তো হ্যাঁ এটা ডিস্ট্রিবিউশন করবেন নভেম্বর, সামনের মাসে 5 তারিখ শেষ হবে এবং সেদিনকে এটা ডিস্ট্রিবিউশন করে দেবে। তো কেউ মিস করবেন না, অফারটি সবাই জয়েন করে নেবেন। কীভাবে জয়েন করবেন, জয়েন করার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে দেবেন, সেখানে যে 2 নম্বরের লিঙ্ক পাবেন, সিম্পল লেখা থাকবে অ্যাড্রপ লিঙ্ক। তো সেই 2 নম্বর লিঙ্কের উপরে ক্লিক করলে এই পোস্টটি আপনাদের সামনে চলে আসবে। এই পোস্টটি আপনাদের সামনে চলে আসলে, আর এটা কোন এক্সচেঞ্জ সাইটের ভিতরে রয়েছে সেটা এই যে দেখুন প্যানকেক সোয়াইপ। তো এটিও কীভাবে কী সোয়াইপ করবেন পেমেন্ট করার পর আমি দেখিয়ে দেবো। দেখেন এই যে লিঙ্কটি আছে, এই লিঙ্কটির উপরে একটা ক্লিক করে দেবেন। এই লিঙ্কটির উপরে ক্লিক করে দিলে আপনাদের একটা ফর্মের ভিতরে নিয়ে চলে আসবে। আমি আপনাদের দেখিয়ে দিই কোন ফর্ম কী, তো আমি স্ক্রিনশট দিয়ে রেখেছি। তো এই যে দেখুন এরকম একটা ফর্মের ভিতরে নিয়ে চলে আসবে। দুইটা লিঙ্কের উপর ক্লিক করবেন, তাদের টেলিগ্রাম চ্যানেল গ্রুপে জয়েন করে নেবেন। জয়েন করা হয়ে গেলে তারপর দেখুন এখানে আপনার ইমেল অ্যাড্রেস আসছে, এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন। এখানে আপনার টেলিগ্রাম ইউজার নেম দেবেন, এখানে দেখুন বলতে আছে বিনাস স্মার্ট সেন ওয়ালেট অ্যাড্রেস। তো আপনি ERC-20 অ্যাড্রেসটা এখানে বসিয়ে দেবেন। তারপর এখানে বলতে আছে টেলিগ্রাম রেফারেল ইউজার নেম। তো আপনার টেলিগ্রাম রেফারেল ইউজার নেম কোথায় পাবেন এইটা নিয়েও অনেকের প্রশ্ন থাকে। তো টেলিগ্রাম রেফারেল ইউজার নেম আমার ভিডিও ডিসক্রিপশন বক্সের 2 নম্বর লিঙ্কের উপর ক্লিক করার পর তখন এই পোস্টটি চলে আসবে। এখানে দেখুন একটা ইউজার নেম দেওয়া আছে, এই যে টেলিগ্রাম রেফারেল ইউজার নেম। এই ইউজার নেমটা এখান থেকে সেভের ধরে এরকম কপির উপর ক্লিক করে কপি করে নেবেন। কপি করে নিয়ে এই যে তাদের যেখানে আপনার যেখানে রেফারেল ইউজার নেমটা চাইবে এই যে এখানে দিয়ে সাবমিট উপর ক্লিক করে দেবেন, তাহলে আপনাদের এই অফারটার ভিতরে অংশগ্রহণ করা হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন 2 নম্বর অফারটির ভিতরে কীভাবে কী জয়েন করবেন। এখন আসুন 3 নম্বর যে অ্যাড্রপটি রয়েছে এটি আপনাদের মাঝে শেয়ার করি। তো 3 নম্বর অ্যাড্রপটিও খুব গুরুত্বপূর্ণ, এটিও এক্সচেঞ্জের ভিতরে লিস্টেড রয়েছে টোকেনটা, তো কেউ মিস করবেন না। এবং এটার প্রাইসও খুব ভালো রয়েছে, 31টা টোকেনের দাম কিন্তু $6, তো কেউ মিস করবেন না, সবাই এখানে জয়েন করে দেবেন। কীভাবে জয়েন করবেন, জয়েন করার জন্য আবার আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন।
সেখানে তিন নম্বরের লিংক পাবেন, সিম্পলি লেখা থাকবে এয়ারড্রপ লিংক। তো সেই তিন নম্বর লিঙ্ক উপরে ক্লিক করলে এই পোস্টটি আপনাদের সামনে চলে আসবে। এখান থেকে বট লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কটার উপরে ক্লিক করে দেবেন, সরাসরি তাদের বটের ভিতরে নিয়ে চলে আসবে। এই যে দেখুন স্টার্ট লেখা বাটন পাবেন, স্টার্ট উপরে ক্লিক করে দেবেন। তো এই যে দেখুন যে এক্সচেঞ্জের সাইটের ভিতরে লিস্টেড আছে সেই এক্সচেঞ্জের সাইটের লিঙ্ক এখানে দিয়ে দিয়েছে, আপনারা চাইলে চেক করে দেখে নিতে পারেন। তো আপনারা কী করবেন, স্টার্ট উপরে ক্লিক করবেন, এরকম ট্যাবে চলে আসবে। এখান থেকে একটা বাটন চলে এসেছে জয়েন এয়ারড্রপ নামক, তো সেই বাটনটা উপরে ক্লিক করে দেবেন। তাদের টেলিগ্রাম চ্যানেল গ্রুপ এই দুইটা জয়েন করে দেবেন। আপনারা টেলিগ্রাম ইউজার নেম চাইবে দিয়ে দেবেন, আপনাকে তারপর বলবে টুইটারে ফলো করতে। এই লিঙ্কটা উপরে ক্লিক করতে তাদের টুইটারে ফলো করে দেবেন। তারপর এখানে আপনার টুইটার ইউজার নেমটা চাইবে। তো আমার হয়তো এখানে দিতে ভুল হয়েছে, আমি এখানে টেলিগ্রাম ইউজার নেম দিয়েছি, তো আমি এটা আবার ঠিক করে নেবো কিছুক্ষণ পরে। তো এটা অনেকে বুঝেন না কীভাবে ঠিক করতে হয়, তো আমি আপনাদের সামনে লাইভে ঠিক করতে আছি। এই যে দেখুন এরকম করবেন, এখান থেকে এই যে স্টপ বোর্ডের উপর ক্লিক করবেন, এখান থেকে তারপর এই যে রিস্টার্টের উপর ক্লিক করবেন। আমি আপনাদের সামনে লাইভেই করি, এখান থেকে জয়েন এয়ারড্রপের উপর ক্লিক করে দিচ্ছি। তো আমি তো আগেই জয়েন করে নিয়েছি, সকল কাজ আগেই কমপ্লিট করে দিয়েছি। তো এখন এখান থেকে আমি আমার প্রুফগুলো সাবমিট করে দিই, শুধু আপনারা দেখেন এই যে এভাবে সাবমিট করবেন। এখন টুইটার ইউজার নেমস আসছে, আমি টুইটারের কাজ আগেই করে রেখেছি, এখন আমি আমার টুইটার ইউজার নেমটা এখানে দিয়ে দেবো। তারপর দেখুন এখানে বলতেছে রিটুইট লিঙ্ক, তো রিটুইট লিঙ্ক আমি এখানে একবার সাবমিট করেছিলাম, তো সেই লিঙ্কটাই কপি করে এনে দিই। আপনারা আপনাদের প্রোফাইলে গিয়ে রিটুইট লিঙ্কটা কপি করে এনে এখানে বসিয়ে দেবেন। তো রিটুইট লিঙ্কটা দেওয়া হয়ে গেল, এখন কী বলতেছে দেখুন জয়েন স্পন্সর চ্যানেল। তো আমি এখানে আগেই জয়েন করে রেখেছি, এখানে আবার আমার টেলিগ্রাম ইউজার নেমটা সাবমিট করতে হবে। তো এই দেখুন আমি কিন্তু আপনাদের সামনে লাইভ একদম জয়েন করেই দেখাইলাম। তারপর এখানে বলতে আছে সাবমিট ইউর টুইটার ইউজার নেম, তো আবার টুইটার ইউজার নেমটা সাবমিট করতে হবে। তো আমি আবার সাবমিট করে দিলাম, আর কি তাদের স্পন্সর টুইটার জয়েন করছে কিনা সেটা জিজ্ঞেস করতে আছে। তো তারপর সর্বশেষ দেখুন বলতে আছে ERC-20 অ্যাড্রেস দিতে। তো আপনার টেস্টলে থেকে আপনার ইথেরিয়াম অ্যাড্রেসটা কপি করে এনে এরকম বসিয়ে সেন্ড অপশনের উপর ক্লিক করে দেবেন, তাহলে আপনার এখানে জয়েন করা হয়ে যাবে। তারপর আপনি এখানে আপনার রেফার লিঙ্ক পেয়ে যাবেন, আপনি এখান থেকে রেফার করে একটা ভালো বইমেন ইনকাম করতে পারবেন। তারপর এখান থেকে ড্যাশবোর্ড উপরে ক্লিক করলে এখানে আপনার কয়জনকে রেফারেল হয়েছে, আপনার কত কী টোকেন, সমস্ত বিষয়বস্তু এখানে দেখতে পারবেন। এবং তারা যখন পেমেন্ট করবে তখন কিন্তু আমি আবার আপনাদের মাঝে আপডেট দিয়ে দেবো। তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন Airdrop-3টির ভিতরে কীভাবে কী জয়েন করবেন। তো এই ছিল আজকে ভিডিওটি, তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই এটি করে লাইক দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে এই Authenticator সম্পর্কে আপনার বন্ধুরা জানতে পারে এবং এখান থেকে তারাও কিছু পরিমাণে ইনকাম করতে পারে। তো এই ছিল আজকে ভিডিওটি, খোদা হাফেজ।